গত পর্বে আমরা জেনেছি চড়াই আকীর্ণ তুষারাবৃত দুর্লঙ্ঘ পথ অতিক্রম করে শঙ্কর চলেছেন, জীবন পণ করে চলেছেন আচার্য। অবশ্য পথ ঠিক বলা যায় না, পথই তো নেই, পায়ে পায়ে চলার পথটুকুও যে তৈরি করে নিয়েই এগোতে হচ্ছে। প্রকৃতি যা আছে তাও কোনো তীর্থযাত্রীর পক্ষে অনুকূল নয়। পাহাড় আর তার অনাহূত দুর্যোগগুলো কোনো মনুষ্যদেহের প্রতি সদয় নয় মোটেও, তবুও যাত্রায় কিন্তু ছেদ পড়েনি তাঁর। আমি শাওলি, আপনারা শুনছেন আদিগুরু শঙ্করাচার্যের অভূতপূর্ব যাপন কাহিনীর গবেষণা ভিত্তিক একটি উপস্থাপনা, অমৃতাঙ্গমায়া। কেদারনাথ থেকে গঙ্গোত্রীর দিকে যত এগোচ্ছেন শঙ্কর, প্রতিটি ধুলোকণায় যেন জড়িয়ে যাচ্ছে মৃত্যু। তবু শঙ্কর নির্ভয়, লক্ষ্যে স্থির। সুরধুনির দেখা যখন মিলল, একটি দিশা পেলেন যেন। সেই স্রোতধারা অনুসরণ করতে করতে গোমুখীর উদ্দেশ্যে চলেছেন পরিব্রাজক, একাগ্র শান্ত। এতদিন পথে প্রান্তরে যাও বা একটু আধটু গাছগাছালি লতা গুল্ম পেয়েছেন, এখন আর সেসবেরও তিল মাত্র অস্তিত্ব নেই। সবুজের লেশটুকু আর নেই কোথাও, চির তুষারের রাজ্য। যত দূর চোখ যায় শুধু বরফ আর বরফ, প্রাণের কোনো চিহ্ন কোথাও নেই। অবশেষে সশিষ্য শঙ্কর এসে থামলেন গোমুখীতে। পরিব্রাজক দলের শরীর অবশ, প্রচণ্ড ঠান্ডার সামনে প্রাণের উষ্ণতা বুঝিবার জবাব দিয়ে চলে যায়। কোনো রকমে শ্বাসটুকু ধরে রেখেছেন বাকিরা, কিন্তু শঙ্কর? গোমুখীর অনন্ত সৌন্দর্য আর অসীম প্রকৃতির সামনে বিস্ময়ে ভক্তিতে দিব্যতায় আবিষ্ট শঙ্কর, নত জানু শঙ্কর। হিমালয়ের হিমবাহ রাজ্যের ভেতর থেকে সুরধুনী এই জায়গাতেই লোকসমক্ষে প্রকাশ পেয়েছেন। এক গোমুখাকৃতি অংশ থেকে বেরিয়ে আসছে সে কি প্রবল স্রোত, সে কি ফেনিল জলোচ্ছ্বাস, সঙ্গে উপরে নিয়ে আসছে বিরাট বিরাট হিমশিলা। এই হল গঙ্গার উৎস গোমুখী বা গোমুখ। এই পর্যন্তই পায়ে হেঁটে পৌঁছনো চলে, কিন্তু তারও ওপরে এই স্রোতধারা কোথা থেকে নামছে ততদূর অবধি ইহজগতে আর কোনো মানুষ পৌঁছতে পারেনি। এই গোমুখীতে অবিরত তুষারপাত, সেই সঙ্গে নেমে আসছে হিমবাহের চাঁই, দাঁড়ানো চলে না বেশিক্ষণ। আচার্য এবার মুখ ফেরালেন গঙ্গোত্রীর দিকে, নেমে আসছেন তিনি। কিন্তু তুষারপাত এ পথের যে নিত্য সঙ্গী, তার উপর সঙ্গে তাদের সম্বল বলতে বিশেষ কিছুই নেই। ফলে প্রবল প্রাকৃতিক দুর্যোগে বহুবার প্রাণসংশয় পর্যন্ত উপস্থিত হয়েছিল, কিন্তু সমস্ত প্রতিকূলতাই কেটেছে আচার্যের অনন্ত ধৈর্য, সাধনা আর সাহসের জোরে। পরিব্রাজক দল নেমে এলেন গঙ্গোত্রীতে। এখানে এসে আচার্য যেন আগামীর অনাগত যাত্রীদের জন্য করুণায় পূর্ণ হয়ে উঠলেন। যে পথে যতটা কষ্ট সহ্য করে তিনি গোমুখী পৌঁছেছিলেন, সে পথে ওই চরম সংকট মাথায় নিয়ে সকলে তো যেতে পারবে না, তাহলে তীর্থদর্শন তাদের অসমাপ্ত থেকে যাবে। এতটা কষ্ট সহ্য করে এত দূর পর্যন্ত কেউ যদি উঠে আসেও,
বাকি পথটুকু সম্পূর্ণ করতে না পারলে তারই কষ্টটুকুও তো তবে বিফলে যাবে, আর কোনোভাবে ফললাভ হবে না তার। শঙ্কর ব্যাকুল হয়ে উঠলেন, না না, এ হতে পারে না। মানুষের কষ্টকে তিনি কিছুতেই বিফলে যেতে দিতে পারেন না। গঙ্গোত্রীতেই এক মন্দির নির্মাণ করালেন শঙ্কর, নিজ হাতে সেখানে প্রতিষ্ঠা করলেন একটি শিবলিঙ্গ এবং গঙ্গা দেবীর মূর্তি। তারপর ঘোষণা করলেন, এই পর্যন্ত এসে যদি কেউ এই মন্দিরে বিগ্রহ দর্শন করে তাহলে এখান থেকেই সে গোমুখী দর্শনের ফল পাবে। এ এক আশ্চর্য ঘোষণা। তাঁর জীবনপণ সফরের সমস্ত ফল ওই মন্দিরে ভবিষ্যৎ যাত্রীদের জন্য সঞ্চিত রেখে দিলেন তবে শঙ্কর, নাকি সুদূরের ঝঞ্ঝা পথে লুকিয়ে থাকা পুণ্যকে নিজ তপস্যা বলে নামিয়ে আনলেন মরজগতের নাগালের মধ্যে? ঝলকে মনে পড়ে যায় মায়ের পথের কষ্ট লাঘবের জন্য আলোয়াই নদীর গতিপথ বদলে দেবার আকুল আরতি থেকে একাগ্র চিত্তে তাঁর প্রার্থনার কথা। বালক শঙ্করের নিজের কষ্ট, যন্ত্রণা, বিপর্যয় সব নিংড়ে তখন উছলে উঠেছে করুণা স্রোত। সুদূর অতীত থেকে জন্ম নেওয়া সেই স্রোত নিবেদিত হচ্ছে আগামীর প্রতি, ঠিক গঙ্গার মতোই। প্রতিটি তীর্থভূমিতে দেবতাকে প্রতিষ্ঠিত করতে করতে শঙ্কর নিজেই যেন তীর্থ দেবতার জীবন্ত বিগ্রহ হয়ে উঠেছেন। তাঁর উপস্থিতি মানেই অনন্ত তীর্থের সমাহার, সচল ভারতবর্ষ যেন। অসীমের যাত্রাপথে ওই যে দুহাত মেলে স্থির, চেয়ে দেখো ধীর, সচল পুণ্য তিনি, অনন্ত তীর্থ সমাহার, হৃদয়ে ভারত আধার, আগামীর কাছে রেখে যান তপস্যা ফলাফল। সময়ের অদৃশ্য অর্গল ভেঙে দিয়ে নেমে এলো মানুষের অভীষ্ট বর, আচার্য শঙ্কর, তিতিক্ষা করুণা বড়া ভয়রূপী সেই আচার্য শঙ্কর। গঙ্গোত্রীতে কেটে গেল বেশ কিছুকাল। চিরপরিব্রাজক আবারও এলেন পথে। এবার তাঁর গন্তব্য উত্তরকাশী। আর এই ভাবগম্ভীর তপভূমিতেই দেখা দিল সিঁদুরে মেঘ। এত গভীর আত্মমগ্ন, এতখানি উদাসীন কেন আচার্যদেব? এ তো তাঁর চেনা রূপ নয়। তবে কি পরম মুখের ডাক কানে আসছে তাঁর? জন্মকোষ্ঠী বলছে আচার্য এসে দাঁড়িয়েছেন ঠিক ষোলোয়, আবারও এক অন্তিমের দরজায়। তবে কি, প্রমাদ গুনলেন শিষ্যকুল, দিশেহারা উন্মাদ প্রায়, কে রক্ষা করবেন তাঁদের, কি হবে এরপর? শুনব সে কথা। গভীর ধ্যানে মগ্ন আচার্যকে আমরা আবারও দেখব আগামী পর্বে। আমি শাওলি, আপনারা শুনলেন আদিগুরু শঙ্করাচার্যের জীবনের এক বিস্ময়কর যাপন কাহিনী ও দর্শন নিয়ে গবেষণা ভিত্তিক একটি উপস্থাপনা। গবেষণা ও রচনা করেছেন মহুয়া ব্যানার্জি, আবহে সত্যজিৎ সেন। এটি প্যাস্টেল এন্টারটেইনমেন্টের একটি সশ্রদ্ধ নিবেদন। সঙ্গে থাকুন বন্ধুরা, শুনতে থাকুন অমৃতাঙ্গমায়া।